Assalamualaikum, my beloved students. How are you all? I hope that you are well. I am fine today. Asked main topic ke chala gaye tomar ekti Islamic gyan shune tomar monojog diye shuno. Inshallah bhalo lagbe. Rojar mash jara shusto tara oboshyoi roja thakbe. Allah ya mare ra, ei rabi amar sha. Allah ya mare ra. রবি আমার দামি দামে তনু মনে তারি অনুভব দামি দামে তনু মনে তারি অনুভব আর সমগ্র সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মেইন টপিকে যাই আজকে যেটি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিপজিশন তোমরা জানো কোন ব্যক্তি বা বস্তুর পূর্বে কোন যে শব্দগুলো বসে সেই ব্যক্তি বা বস্তুর আমরা অবস্থান নির্দেশ করি সেগুলি হচ্ছে প্রিপজিশন আজকে আমি চারটি প্রিপজিশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন ওভার আপ এবাউট আনন্দের বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটি প্রিপজিশনের শব্দের অর্থ এক অর্থাৎ প্রত্যেকটি প্রিপজিশনের শব্দের অর্থ হচ্ছে উপরে এখন প্রশ্ন হলো আমি কখন অন ব্যবহার করব কখন ওভার ব্যবহার করব কখন আপ ব্যবহার করব কখন এবাউট ব্যবহার করব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে শিখে নাও সারা জীবন মনে রাখবে কারণ অনেক কিছু থাকে অনেক কথা থাকে যেগুলো কোন বই পুস্তকে তোমরা পাবা না আশা করি কারণ এগুলো আবিষ্কার করতে হয় এগুলো গবেষণা করতে হয় দীর্ঘদিনের দীর্ঘ মাস বছরের অভিজ্ঞতার পর কিছু মনে মুক্ত পাওয়া যায় আমি তোমাদের সামনে শেয়ার করছি যখন কোন ব্যক্তি বা বস্তু কোন কিছুর উপর স্থিরভাবে থাকবে কিভাবে থাকবে স্থিরভাবে থাকবে যেমন দেখো তোমাদের এই হোয়াইট বোর্ডটা স্থির রয়েছে এই ভিউ বোর্ডটা স্থির রয়েছে যখন কোন কিছু স্থির অবস্থান বোঝাবে যেমন যদি আমি আরেকটি উদাহরণ দিই দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডাস্টারটা আমার কিসের উপরে আছে মাথার উপরে দেখো স্থির অবস্থায় রয়েছে তাহলে দ্য ডাস্টার ইজ অন মাই হেড তাহলে আমরা এখানে কি ইউজ করব অন ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝে গেছো যখন কোন কিছুর উপর স্থির অবস্থান বোঝাবে স্থির থাকবে তখন আমরা সেটা অন ব্যবহার করব অর্থাৎ একটি বস্তুর সাথে আরেকটি ব্যক্তি বা বস্তু লাগা অবস্থায় থাকবে এরপর আসলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওভার খুবই গুরুত্বপূর্ণ এই ওভারটার বাংলা অর্থ হচ্ছে উপরে তাহলে এটা কোন ধরনের উপরে এখন আমরা বুঝি নেই অনেক সময় আমরা আমাদের বন্ধুকে বলি তুমি আমাকে ফোন দিও ইংলিশটা কি হবে ইউ ক্যান কল মি ওভার ফোন কেন আমার ওভার কথাটা ব্যবহার করবো কারণ আমাদের যে কথাগুলো ঘেসে ঘেসে যায় এটি একটি উদাহরণ আরেকটি আমরা উদাহরণ দিতে পারি সেটি হচ্ছে যখন কোনো কিছু উপর দিয়ে চলে যাবে যখন কোনো কিছু উপর দিয়ে চলে যাবে আমি একটি তোমাদের ছবি আঁকিয়ে বোঝাতে চাই যদিও আমি ছবি আঁকতে পারি না আমরা উদাহরণ দিচ্ছি মনে করো এটি একটি খেলার মাঠ এটি হচ্ছে ক্রিজ একটি প্লেয়ার ছয় নম্বর বলটি কিভাবে যায় উড়িয়ে গিয়ে এই হয়ে পড়ল তার মানে কি যখন কোনো কিছু উপর দিয়ে চলে যাবে তার মানে এই বলটি কি করলো বাউন্ডারির উপর দিয়ে গিয়ে পড়ল তার মানে কি যখন কোন কিছু উপর দিয়ে চলে যাবে তখন আমরা ওভার শব্দটা ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কি বুঝতে পারছো তোমার মন মনে একটি ক্রিকেট মাঠ কল্পনা করো যখন একটি প্লেয়ার ছয় মারে তখন কি করে বাউন্ডারির উপর দিয়ে মারে তখন আমরা ওভার শব্দটা ইউজ করব অনুরূপ ভাবে আমরা যখন কোনো কিছুর উপর দিয়ে চলে যাব যেমন আমি এখানে আছি যদি এখানে মন মনে একটা ওয়াল কল্পনা করো ওই ওয়ালের উপর দিয়ে যদি আমি ঝাঁপিয়ে চলে যাই তখন আমরা ওভার ইউজ করবো তোমাদের প্র্যাকটিক্যালি দেখে দিই ঠিক এইভাবে এই ওভার হয়ে গেল তার মানে আমার মাঝখানে এখানে একটি কি ছিল একটি ওয়াল ছিল সেই ওয়ালের উপর দিয়ে আমি ঝেঁপে এই পাশে এসেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওভার শব্দটা শিখলাম আরেকবার তোমাদেরকে দেখে দিই এইভাবে করে তাহলে আমরা ওভার তার মানে আমি ওখান থেকে কোন একটা কল্পিত একটি ওয়াল উপর দিয়ে আমি ঝেঁপে এখানে আসলাম কিন্তু আমি ওয়ালকে স্পর্শ করবো না তখন আমরা ইউজ করব ওভার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো এরপরে আমরা ব্যবহার করব এবভের বাংলা অর্থ হচ্ছে উপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কেমন ধরনের উপর
মনে রাখবে তোমার মাথার উপরে যত ঝুলন্ত কিছু পাবা সব কিছুতে আমরা ওভার শব্দটা ইউজ করব। এটা শর্তটা হচ্ছে, যেমন অনের ক্ষেত্রে আমরা কি করি, ডাস্টারটা আমি মাথার উপরে রেখে দিলাম, এটা হচ্ছে অন। যদি এটা আমি ঝুলিয়ে রাখি এইভাবে তখন এটি হবে আমার মনে বুঝে ফেলছো। আমি তোমাদের এখানে একটি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই, এটি একটি ব্যক্তি, এর উপরে তবে একটি ফ্যান ঝুলে আছে, দেখো ফ্যান ঝুলে আছে, তাহলে এর মাথার উপরে আছে, কিন্তু উপরে বলতে বোঝানো হচ্ছে মাথাকে স্পর্শ করা যাবে না, তখন আমরা অ্যাবোভ শব্দটা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, এরপর তোমাদের আরেকটি প্রিয় জিনিস শেখাবো, সেটি হচ্ছে আপ। আপ মানে কিন্তু উপরে, এটা কেমন ধরে উপরে সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখি নেই। যেমন দেখো একটি লোক একটি পাহাড়ে উঠতেছে, দেখো যখন কোনো কিছু গ্রাজুয়ালি নিচ থেকে উপরের দিকে যায়, যেমন তোমাদের ক্লাসে বলা হয়, যেমন আমি বসে আছি, স্ট্যান্ড আপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ, তাহলে আমরা দেখো বন্ধুরা কেন আমরা আপ শব্দটা ইউজ করলাম, স্ট্যান্ড আপ। আমরা যখন এইভাবে বসে থাকি তখন ধীরে 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 আপ উপরের দিকে আমরা উঠি, যখন কোনো কিছু গ্রাজুয়ালি নিচ থেকে উপরের দিকে যাবে তখন আমরা আপ শব্দটি ব্যবহার করব। যেমন তোমরা বন্ধুরা দেখো এই ব্যক্তিটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, আপ, তাহলে দ্য ম্যান ইজ গোয়িং আপ, দ্য ম্যান ইজ গোয়িং আপ, লোকটি উপরের দিকে যাচ্ছে, আমরা তখন আপ ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, বেশি বেশি করে তোমাদের জন্য দোয়া করবে, তোমরা সুস্থ থাকো, কারণ ভিডিও ক্লাস আসলে বেশি করে নেওয়া ঠিক না, অনেকেই এটা বেশিক্ষণ দেখা পছন্দ করে না। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।